হেই হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আছেন অনেক ভালো। তো গাইস, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কেননা এর আগে আমি বলেছিলাম এবিসি মিডিয়া ডিএস কবির খানের থেকে এগিয়ে আছে সাবস্ক্রাইব দিয়ে। আজ আপনাদের খুশির দিন। তো এবিসি মিডিয়াকে কাটিয়ে ডিএস কবির খান বর্তমানে এক নম্বরে রয়েছে, ও সব বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। চলুন স্টার্ট। গাইস, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে আছে এবিসি মিডিয়া, তো আজ তার অবসান হয়েছে। গাইস, এবিসি মিডিয়াকে কাটিয়ে ডিএস কবির খান বর্তমান 831,000 সাবস্ক্রাইব করে ফেলেছে। তো এবিসি মিডিয়ার বর্তমান সাবস্ক্রাইব রয়েছে 798,000, প্রায় 800,000 কাছাকাছি। তো বন্ধুরা, ডিএস কবির খান আপনাদের ভালোবাসায় আজ 1,000,000 কাছাকাছি যেতে চলেছে। বন্ধুরা, 1,000,000 উপলক্ষে তিনি যে পার্টিটার আয়োজন করেছে তা আপনারা শীঘ্রই দেখতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এবিসি মিডিয়া বিয়ের বাড়িতে এবং ছোটোখাটো প্রোগ্রামে তিনি ডান্স করে তার চ্যানেলটি তিনি ভাইরাল করেছে। আজ তার চ্যানেলটিতে প্রায় 798,000 সাবস্ক্রাইব। এবিসি মিডিয়া কীভাবে ভাইরাল হয়েছে আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো এবিসি মিডিয়া মূলত ভাইরাল হওয়ার কারণ তিনি বিয়ের বাড়িতে ডান্স করেছে, সবাই জানে এবিসি মিডিয়া থেকে আসছে। তো সবাই ওই চ্যানেলটিকে সার্চ করেছে ইউটিউবে, তো ইউটিউব থেকে তার চ্যানেলটি চলে এসেছে এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং ধীরে ধীরে তার চ্যানেলটি গ্রো হয়েছে। এইভাবেই কিন্তু এবিসি মিডিয়া ভাইরাল হয়েছে এবং ভাইরাল হয়ে আজ তার চ্যানেলে প্রায় 798,000 সাবস্ক্রাইব। তো ডিএস কবির খান কখনও বিয়ের বাড়িতে ডান্স করেনি, কারণ সে কখনও বলেনি যে আমি বিয়ের বাড়িতে ডান্স করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিন্তু সে নিজেই ডান্স করে তার চ্যানেলটি ভাইরাল করেছে, কারণ তিনি একজন প্রফেশনাল ডান্সার। বন্ধুরা বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবিসি মিডিয়া আগে 1,000,000 করতে পারবে না ডিএস কবির খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।